দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সরাইহাট মালদা বালুরঘাট 112 নম্বর জাতীয় সড়কের ধারে কারিগরি ও শিক্ষা দক্ষ উন্নয়ন মন্ত্রী পূর্ণেন্দু বসুর হাত ধরে উদ্বোধন হল উৎকর্ষ বাংলার কর্মতীর্থের প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রে 17 থেকে 35 বছর বয়স পর্যন্ত বেকার যুবক যুবতী ও ছাত্র ছাত্রীদের স্বনির্ভর গড়ে তোলার লক্ষ্যে এই কেন্দ্রটির উদ্বোধন হল। পাশাপাশি স্বনির্ভর হওয়ার পর তাদের কাজের নিশ্চয়তা হবে বলে জানা গেছে। অন্যদিকে এখানে মহিলাদের টেলারিং ও পুরুষদের কম্পিউটার শেখানোর প্রশিক্ষণ শুরু হবে। উদ্বোধনের দিনে মন্ত্রী পূর্ণেন্দু বসুর সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক নিখিল নির্মল, গঙ্গারামপুর মহকুমার শাসক মানবেন্দ্র দেবনাথ, অতিরিক্ত গঙ্গারামপুর মহকুমার শাসক দীপ কুমার দাস, বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন, বুনিয়াদপুর বিডিও সুদেষ্ণা পাল সহ আরো বিশিষ্টরা এদিন প্রশিক্ষণ কেন্দ্রের ফিতে কেটে মন্ত্রী পূর্ণেন্দু বসু কেন্দ্রটির উদ্বোধন করেন। এরপর মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রটির উদ্বোধনের সাথে এই মহান কর্মকাণ্ডের কাণ্ডারী ও সম্পূর্ণ দায়িত্বে থাকা ইন্দ্রকুমার রায়ের জন্য সম্ভবপর হয়েছে বলে সকলের দাবি। পাশাপাশি তাকে সাধুবাদ জানিয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। অন্যদিকে এখানে এখনো অবধি 600 জন ছাত্র ছাত্রীরা রেজিস্টার হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গেছে। আর তাতে জেলার প্রতিটি বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এই বিষয়ে এই মহান কর্মকাণ্ডের প্রধান উদ্যোক্তা ইন্দ্রকুমার রায় জানান। কিছুক্ষণ আগেই পূর্ণেন্দু বসু মহাশয় আপনাদের উৎকর্ষ বাংলার এই কর্মতীর্থ এখানে মানে বেকারদের স্বনির্ভর করার জন্য যে কেন্দ্রটি উদ্বোধন করে গেলেন সেই বিষয়ে কিছু বলবেন, পাশাপাশি এখান থেকে আপনারা কতটা আশাবাদী এবং ছাত্রছাত্রীরা কিভাবে বিষয়টাকে নিচ্ছে যদি একটু বলতেন। কতজনকে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন ট্রেনিং সেন্টারে? এই সেন্টারে আমরা 600 জনকে ট্রেনিং দেবো। আরো অন্যান্য যে সমস্ত সেন্টারগুলো আছে টোটাল আমাদের প্রায় এই বছরে 10,000-এর উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে। ডিউরেশন কত হবে? ডিউরেশন কিছু কিছু 300 ঘন্টা 400 ঘন্টা এরকম বিভিন্ন আছে। সার্টিফিকেট দেওয়া? হ্যাঁ, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিত চাকরির সুযোগ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালের 16 ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা খুব বড় একটা সভার মধ্যে দিয়ে এই উৎকর্ষ বাংলা যে প্রজেক্ট, এই প্রজেক্ট তার সূচনা করেছিলেন। তারপর থেকে আমি দায়িত্ব পাই 2017 সালের নভেম্বর মাসে। তারপর থেকে আমরা এই উৎকর্ষ বাংলার যে কাজ সেই কাজ আমরা শুরু করি। আমাদের দেশে আপনারা জানেন পৃথিবীর মধ্যে বিশ্বের সব থেকে বেশি বেকারের সংখ্যা। আমাদের যে জনসংখ্যা বেশি চীনের পরই আমাদের জনসংখ্যা, কিন্তু বেকারের সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশি 1 নম্বর জায়গায় আমরা আছি। এর একটা বড় কারণ হচ্ছে যে আমরা প্রথাগত শিক্ষার উপরে অনেক বেশি জোর দিই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা ভালো করে পাস করুক, তারপরে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক হয়ে গেল, ডিগ্রি কোর্স মাস্টার ডিগ্রি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সেগুলো তো তবু কাজ পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যারা পড়াশোনা ছেড়ে দিল মাঝপথে এবং একটু উচ্চশিক্ষিত যারা গ্রাজুয়েশন করেছে বা মাস্টার ডিগ্রি করেছে তাদের মধ্যেও একটা বড় অংশ বেকার থাকে। সরকারেও এই উৎকর্ষ বাংলার জন্য আমরা পুরস্কার পেয়েছি 2019 সালে। আমরা আশা করছি এই ট্রেনিং সেন্টার থ্রু আমাদের জেলাতে আরও ভালোভাবে আমরা উৎকর্ষ বাংলার দিয়ে আমরা আমাদের যারা বেকার যুবক যুবতীরা আছে ওদেরকে আরও ভালোভাবে উৎকর্ষ বাংলাতে আমরা ট্রেনিং করতে পারবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আমরা দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের বুকে 35টার উপরে এরকম ট্রেনিং সেন্টার শুরু করেছি এবং আপনাদের দক্ষিণ দিনাজপুরে 25